কোডি রোডস এবং সেথ রোলিন্সকে হারিয়ে রেসেলম্যানিয়ার প্রথম রাত্রে ট্যাগ টিম ম্যাচটিতে জয় পেয়েছেন দ্য রক এবং রোমান রেন্স। রেসেলম্যানিয়ার প্রথম রাত্রের একেবারে মেইন ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন কোডি রোডস এবং সেথ রোলিন্স ভার্সেস দ্য রক এবং রোমান রেন্স। অসাধারণ একটি ম্যাচ ছিল, প্রায় 40-45 মিনিট ধরে অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় ঘটার পরে এদের ম্যাচের রেজাল্ট বের হয়েছে। এদের ম্যাচটি চলাকালীন অবস্থায় এক পর্যায়ে রোমান রেন্স দ্য রককে স্পেয়ার মেরে বসেছিলেন এবং স্পেয়ার মারার পরে মনে হচ্ছিল দ্য রক রোমান রেন্সকে ধোকা দিবেন, তবে এমনটা কিছুই হয়নি। বরং ম্যাচের শেষ পর্যায়ে এসে রোমান রেন্সের স্পেয়ার মারা হয় কোডি রোডসকে, এরপরে দ্য রককে ট্যাগ দিয়েছিলেন রোমান রেন্স, তারপরে রক এসে রক বটম, পিপলস এলবো এগুলো ব্যবহার করার পরে পিন করে কোডি রোডসকে সেখানেই হারিয়ে দিয়েছেন রোমান রেন্স এবং দ্য রক। অর্থাৎ কোডি রোডস এবং সেথ রোলিন্সকে হারিয়ে ট্যাগ টিম ম্যাচটিতে জয় পেয়েছেন দ্য রক এবং রোমান রেন্স। অর্থাৎ আগামীকালকে রোমান রেন্স এবং কোডি রোডসের ব্লাড লাইন রুলস ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধন্যবাদ।